আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবার আমি মোহাম্মদ হামিদুল ইসলাম সমস্ত পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেই যে আজকের আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তথা দীর্ঘদিন ভারতবর্ষে যে একটি করোনা ভাইরাসে আক্রান্তের জন্য সমস্ত স্কুল মাদ্রাসা বন্ধ থাকার কারণে আমাদের ছাত্রছাত্রীরা পড়াশোনা থেকে যাতে পিছিয়ে না পড়ে সেজন্যই আজকে বিশেষ একটি বিষয় নিয়ে আমি উপস্থিত হয়েছি বিষয়টি হলো মাদ্রাসা বোর্ডের দশম শ্রেণী তথা আলিম দ্বিতীয় বর্ষের ইসলামের ইতিহাস তো ইসলামের ইতিহাসের সূচিপত্রে প্রথমে আমরা পাচ্ছি মহান খলিফা যুগ যে যুগটা এসেছিল রসুল্লাহ সাল্লামের ইন্তেকালের পর যে সমস্ত সাহাবারা রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করেছিলেন তাদেরকে আমরা খলিফা বলে থাকি তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এতেকালের পর কে খলিফা হবে বা কে খলিফা পদে নির্বাচিত হবে আসীন হবে সেটা নিয়ে একটি গোলযোগ দেখা দেয় সমস্ত মতামত শেষ সিদ্ধান্তে গিয়ে আমরা দেখতে পাই যে হাজরত আবু বকর রদি আল্লাহ তালাহনুকে সমর্থন করেছিলেন এবং তিনিই হয়েছিলেন প্রথম জাহানের প্রথম খলিফা এর মধ্যে কিছু ব্যক্তিবর্গ তারা বিরোধিতা করেছিলেন যে তারা চেয়েছিলেন আল্লাহ রসুল সাল্লামের বংশধরদের মধ্যে কেউ একজন রসুলের পরে খলিফা পদে আসীন হোক কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কোনো পুত্র সন্তান না থাকার কারণে তারা চেয়েছিলেন হজরত আলী রাজি আল্লাহ তালানু রসুল্লাহ সাল্লামের জামাতা আলী রাদি আল্লাহ তালানুকে তারা চেয়েছিলেন যে খলিফাবাদে আসীন হোক কিন্তু সেটা হয়নি সেই থেকে তারা একটি শিয়া গোষ্ঠীতে দলভক্ত হয়ে তারা শিয়া নামে পরিচিত হয় তো আমরা হজরত আবু বকর রাজি তালা তালাহের যে তিনি খলিফাবাদে আসীন হওয়ার পরেই তিনি সমস্ত জনসমক্ষে একটি খলিফা পদের ভাষণের একটি তাৎপর্য এটা ভালো একটা প্রশ্ন যে খলিফা হিসাবে ভাষণ তিনি কে দিয়েছিলেন প্রথমেই তিনি প্রথমেই ভাষণ দিয়েছিলেন এবং তিনি সকলের সামনে শপথবাণী পাঠ করার পরেই তিনি বলেছিলেন যে ইসলামী রাষ্ট্র রক্ষা করার দায়িত্ব আমার এবং যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ করব। ততক্ষণ আপনারা আমাকে অনুসরণ করবেন এটি একটি মারাত্মক প্রশ্ন বা ভীষণ ভালো একটা জিনিস তিনি প্রথমেই বলেছিলেন যে আল্লাহ রসুলের এবং আল্লাহর অনুসরণ যতক্ষণ আমার কাছে থাকবে ততক্ষণ আপনারা আমাকে অনুসরণ করবেন এটি একটি ভালো প্রশ্ন তোমরা এটার দিকে একটু খেয়াল রাখবে তারপরে আমরা প্রথমে আসব যে হাজরত আবু বকর আদি আল্লাহ তালানুহের বাল্য জীবন এবং তিনি প্রথমে ইসলামের সেবা কিভাবে করেছিলেন তার আগে একটু বলি যে আমাদের রসুল্লার পরে চারজন যে মহান খলিফা বা খোলাফায় রাশেদিন এই খলিফাদেরকে বলা হয় তারারা ছিলেন হজরত আবু বকর তিনি খলিফাবাদে আসেন ছিলেন ছশো বত্রিশ খ্রিস্টাব্দ থেকে ছশো চৌত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এবং দ্বিতীয় খলিফা হন হজরত ওমর আদি আল্লাহ তালানহু ছশো চৌত্রিশ থেকে ছশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এবং তৃতীয় খলিফা হিসাবে নির্বাচিত হয়েছিলেন হজরত ওসমান গনী রদি আল্লাহ তালানহু ছশয় চুয়াল্লিশ থেকে ছশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত এবং চতুর্থ খলিফা ছিলেন হজরত আলী আদি আল্লাহ তালানহু ছশয় ছাপ্পান্ন থেকে ছশয় একষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় আমরা দেখতে পাই এই খলিফার যুগ চলেছিলেন প্রায় তিরিশ বছর তো প্রথমেই আমরা যাব হজরত আবু বকর রদি আল্লাহ তালানহের বাল্য জীবন এবং ইসলামের সেবা তিনি জন্মগ্রহণ করেছিলেন কুরাইশ বংশে পাঁচশয় তিয়াত্তর খ্রিস্টাব্দে তাঁর পিতা ছিলেন ওসমান এবং মাতার নাম ছিলেন উম্মুল খায়ের সালমা তিনি সেকালের একজন শিক্ষিত ব্যক্তিদের মধ্যে এবং ধনী ব্যবসায়ীদের মধ্যে একজন ছিলেন ইসলাম গ্রহণের পর বা ইসলাম গ্রহণকালে তার কাছে ছিলেন চল্লিশ হাজার স্বর্ণ মুদ্রা মজুদ ছিলেন তিনি ইসলাম গ্রহণ করার পর স্বেচ্ছায় সমস্ত কিছু তিনি নবীজির মৃত্যুদিন পর্যন্ত ইসলামের খাতিরে অতলনীয় ত্যাগ স্বীকার করেন এবং সেগুলো তার তিনি কি করেছিলেন স্বেচ্ছায় ধর্মগ্রহণ করে এবং তেগুলো দান করে দেন তারপরে আমরা হুনায়নের যুদ্ধে হোদাই বিহার সন্ধি এবং সর্বত্র তিনি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সাহায্য এবং পরামর্শ করতেন পরামর্শ দিতেন বলা হচ্ছে যে আল্লাহ রসুলের সাল্লামের সাথে সব থেকে বেশি হজরত আবু বকর রদি আল্লাহ তালাহু জীবন কাটিয়েছেন এবং পুরুষদের মধ্যেই তিনি ছিলেন প্রথম ইসলাম গ্রহণকারী আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যখন মেরাজ থেকে ফিরে আসলেন কালেমার দাওয়াত দেওয়া যখন শুরু করলেন প্রথমেই হজরত আবু বকর রদি আল্লাহ তালানুকে আল্লাহ এবং আল্লাহ রসুলকে স্বীকার করে নিয়েছিলেন তথা কালেমার উপরে বিশ্বাস এনেছিলেন পুরুষদের মধ্যে তিনি প্রথমেই ছিলেন ফলে তাকে নানা অত্যাচারের শিকার হতে হয় ইসলাম গ্রহণ করার পর নানাবিদ থেকে নানাভাবে তাকে অত্যাচার করা হয় ছোটবেলা থেকেই তিনি ছিলেন সৎ এবং সরল চরিত্রের মানুষ সৎ এবং সরল সিদ্দিক তাকে বলা হয় সত্যবাদীর জন্য এবং তা আতিক উপাধিতে ভূষিত করা হয়েছিলেন শুধু দানশীল কারোর জন্য মানে দানি। তিনি দানি দান করতেন বলে তাকে আতিক বলা হতো এবং তিনি সত্যবাদী ছিলেন বলে তাকে সিদ্দিক উপাধিতে ভূষিত করা হয় হযরত আবু বাকর খলিফা হবার পর তাঁর কিছু খেলাফাতকালে সমস্যা দেখা দিয়েছিল কিছু সমস্যা দেখা দিয়েছিল সেটা হলো হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আমলে ইসলাম সারা আরবে প্রচারিত হয় কিন্তু ধর্মের মূল বাণী বেদুইন বিভিন্ন গোত্র দূরবৃত্ত অঞ্চলের অধিবাসীদের গভীরভাবে দাগ কাটতে পারেননি তাছাড়া জাকাত দান অনেকে পছন্দ করেননি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন জাকাতের বাণী যখন মানুষের কাছে পৌঁছে দিলেন আল্লাহ রসুল্লা সাল্লা সাল্লামের জামানা থেকেই অনেকেই ছিলেন কি যে জাকাত দানে অস্বীকার করেছিলেন সেটা আবু বকর রদি আল্লাহতাল্লার সময় এসে দেখা দেয় অনেকের মনে নবীজির মতো পয়কম্বার হওয়ার ইচ্ছাও জেগেছিল এমত অবস্থায় নবীজির মৃত্যুতে নানান বিদ্রোহ ও গোলযোগ দেখা দিয়েছিল হজরত দুধদের অবমাননা করে পার্শ্ববর্তী সিরিয়া ও পারস্যের শাসনকর্তাগণ ইসলামের অনিষ্ট করার চেষ্টা করেন ইহুদি ও খ্রিস্টান সম্প্রদায় নানা ইসলামের বিরুদ্ধে উত্তেজিত করতে থাকে সবচেয়ে ভয়ঙ্কর আকার ধারণ করে ভণ্ড পয়কম্বাদদের বিদ্রোহ কিছু কিছু ব্যক্তি তারা ভণ্ড নবী হিসাবে দাবি করেছিলেন তাদের মধ্যে এই প্রশ্নটা ভালো করে তোমরা খেয়াল রাখবে যে ভণ্ড নবী কারা দাবি করেছিল নাজাদ প্রদেশে তোলাইহা এবং মধ্য আরবে সাজা ইয়ামান প্রদেশে মোসাইলামা ও দক্ষিণে ইয়ামনে আসওয়াদ এরা ভণ্ড পাইকম্বার হিসাবে তারা দাবি করেছিল নিজেদেরকে স্বাধীনভাবে পয়কম্বার ও শাসক হিসাবে ঘোষণা করেন আরবের বিভিন্ন বংশে তাদের ক্ষমতা বিস্তীর্ণ করেন এবং মক্কা ও মদিনা আক্রমণের ষড়যন্ত্র শুরু করেন হাজরত আবু বাকার আদি আল্লাহ তালানহু একটু শান্ত মানুষ ছিলেন তিনি সবসময়ের জন্য রাগটাকে কমিয়ে রাখতেন সেজন্য তিনি শান্তভাবে সমস্ত বিপদের গুরুত্ব উপলব্ধি করেন তিনি হাজরত ওমর আলী উসমান ওবায়দা অন্যান্য অভিজ্ঞ সাহাবিদের পরামর্শ নেন এবং সব বিপদের মোকাবিলা করাও তাদের সমুচিত শিক্ষা দেবার জন্য ব্যবস্থা গ্রহণ করেন এটা একটা ভালো দিক যে আমাদের দেখতে হবে আমাদের সময়ে যদি কোনো গোলযোগ দেখা দেয় বিচক্ষণ ব্যক্তি বিচক্ষণ আলেমদের দ্বারাই আমরা কিন্তু কি করি উপলব্ধি লাভ করতে পারি বা আলোচনার মাধ্যমে আমরা সেটাকে মিটিয়ে নিতে পারি সেজন্য হাজরত আবু বাকর যখন কোনো সমস্যার সম্মুখীন হতেন তখন হজরত ওমর ওসমান আলী এবং বিশিষ্ট বিশিষ্ট সাহাবাদেরকে নিয়ে সেগুলো কী করতেন সমাধান করতেন সেটা আমাদের একটা খেয়াল রাখতে হবে তারপরে দেখো যে ভণ্ড পয়কম্বাদের দমন তিনি কিভাবে করেছিলেন ভণ্ড পাইকম্বাদদের আবির্ভাব নবীজির জীবনের শেষ ভাগে দেখা দেয় নবীজি যখন শেষ না নবীজি যখন এহলোক ত্যাগ করার সেই মুহূর্তে কিছু নবী দাবি করেছিলেন তিনি তাদের বিরুদ্ধে যথোভযুক্ত মানে সঠিকভাবে ব্যবস্থা গ্রহণ ও দমন করতে কিন্তু পারেন সঙ্গী সাহাবিদের তিনি এ ব্যাপারে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন সুতরাং খেলাফতে বসেই তিনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন হজরত আবু বাকর যখন খেলাফাতে আসীন হয়েছিলেন তখন তিনি ব্যবস্থা নিচ্ছেন ওই যুদ্ধে ইসলামের ইতিহাসে রিদ্দার যুদ্ধ নামে পরিচিত এই রিদ্ার যুদ্ধটা কী এটা আমরা একটু ভালোভাবে দেখব যে যুদ্ধ কাকে বলা হয় যুদ্ধ বলা হয় খলিফা হজরত আবু বকর রদি আল্লাহ তালানুহের মিথ্যুক ও ভণ্ডনবীর দাবিদার হিসাবে ঘোষিত ব্যক্তিদের বিরুদ্ধে যে যুদ্ধ করেছিলেন তাকে রৃদ্ধার যুদ্ধ বলা হয় আরও একবার বলি রিদ্ার যুদ্ধের সংজ্ঞা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন যে খলিফা হজরত আবু বকর রদি আল্লাহ তালানুহের মিথ্যুক ও ভণ্ড দাবিদার হিসাবে ঘোষিত ব্যক্তিদের বিরুদ্ধে যে যুদ্ধ করেছিলেন তাকে রিদ্দার যুদ্ধ বলা হয় এটা তোমরা নোট করে রাখতে পারো বা এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন আসতে পারে তোলাহা দমন করার জন্য খালিদ বিন ওয়ালিদকে পাঠানো হয় তোলাহাকে দমন করতে খালিদ বিন ওয়ালিদকে পাঠানো হয় তোলাহা পরাজিত বন্দী হন পরে কোনো রকমে তিনি সিরিয়ায় পালিয়ে যান এবং হজরত ওমরের খেলাফাতকালে ইসলাম ধর্ম গ্রহণ করেন যখন হজরত ওমর আল্লাহ তালানু খলিফা হাজরত আবু বকারের পরে আসলেন তখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন আসো দিয়ামের শাসনকর্তা কর্তৃক নিহত হন খালিদ বিন অলিদকে মোসাইলামার বিরুদ্ধে প্রেরণ করেন প্রচণ্ড যুদ্ধর পর মোসাইলামা পরাজিত নিহত হন সাজা ইসলাম ধর্ম গ্রহণ করেন মহাবীর খালিদ ছ মাসের মধ্যে আরবের সর্বত্র ভণ্ড পৈকম্যদের বিদ্রোহ নির্মূল এবং ইসলামী রাষ্ট্রকে মহাবিপাদের হাত থেকে রক্ষা করেন এটা ভালো একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে এইবারে দেখব আমরা যে পার্শ্ববর্তী রাষ্ট্রের সঙ্গে হজরত আবু বাকের সম্পর্ক কী ছিল এটা আমাদের দেখতে হবে হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবদ্দশায় পার্শ্ববর্তী নানান রাজ্যের শাসকদের কাছে ইসলাম ধর্মের বার্তা পাঠিয়ে দুধ প্রাণ করতেন দূত তথা বার্তা বাহক। দূত আমরা কাকে বলি যিনি কোনো কথা কোনো সেটাকে বয়ে নিয়ে তাদের মাধ্যমে প্রেরণ করেন দুধ বলা হয় তাদেরকে তাদের তিনি ইসলাম ধর্ম গ্রহণের আহ্বান জানান তাদের মধ্যে ছিলেন বাইজানটাইনের রোম সাম্রাজ্যের সম্রাট হিরাক্লিয়াস এটা একটা শর্ট প্রশ্ন তোমরা দেখবে যে রোমান সম্রাট হাজরত আবু আকারের আমলে রোমান সম্রাট কে ছিলেন তথা রোম সম্রাট কে ছিলেন হিরাক্লিয়াস আর একটা প্রশ্ন আসতে পারে যে পারস্যের শাসনকর্তা কে ছিলেন এটার উত্তর হবে খসরু পারভেজ এই শর্ট শর্ট প্রশ্নগুলো তোমাদের খুব উপকারে আসতে পারে বসরা ও সিরিয়ার শাসকবিন্দু এদের মধ্যে বসরা ও সিরিয়া শাসনকর্তা হযরত মোহাম্মদ সাল্লা প্রেরিত দুধদের অবমাননা করেন সিরিয়া শাসনকর্তা সোহরাবিল এরা আরেকটা যে সিরিয়া শাসনকর্তা কে ছিলেন ইসলামের ইতিহাস একটা সহজ সাবজেক্ট হলেও আমাদের কিছু অজানা থাকে সেজন্য তোমরা ছাত্রছাত্রী এই যে শর্ট শর্ট প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় তোমরা উপকৃত হবে আমরা আশাবাদী তো এইগুলো তোমরা নোট করতে পারো যে সিরিয়া শাসনকর্তা সোহরাবিল দূতকে ভৎসনা করেন এবং পথে তাকে হত্যা করেন পারস্য সম্রাট খসরু দূতের চিঠি টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলেন রোমান শাসকরা ভণ্ড পাইগম্বার ও স্থানীয় নানান গোত্রকে ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে নানাভাবে সাহায্য করেছিল যাতে ওই ধর্ম রাজ্য দুর্বল হয়ে ধ্বংস হয়ে যায় বা ধ্বংস হয়ে পড়ে এটা আমাদেরকে দেখতে হবে এবারে আমরা দেখবো যে সিরিয়ায় অভিযান সিরিয়া অভিযান কি করেছিলেন নবীজি দূতের অবমাননার জন্য রোগ রোগসজ্জা থেকে ওসমান ওসামার সেনাপতিত্ব একদল মুসলিম সৈন্যকে সিরিয়ার অভিমুখে আদেশ দেন কিন্তু হঠাৎ তার মৃত্যুতে তা কার্যকর হয়নি আবু আবুবাকার খলিফা হওয়ার পর নবীজির ইচ্ছাকে পূরণের জন্য হৃদ্ধার যুদ্ধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ওসামার নেতৃত্বে সিরিয়ার দিকে এক বাহিনী প্রেরণ করেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম চেয়েছিলেন যে ওসামা সেনাপতিত্বে একদল মুসলিম সৈন্যকে সিরিয়ার অভিমুখে প্রাণ করার কিন্তু আল্লাহ রসুল যখন এন্তেকাল ওই সময় করার কারণে তিনি কিন্তু তাঁর ওই উদ্দেশ্যটা পূরণ হয়নি তাই হাজরত আবু বকা রদি আল্লাহতালানু আসার পরে তিনি কি করলেন ওসামার নেতৃত্বে সিরিয়ার দিকে এক বাহিনী প্রেরণ করেন আমর বিন আস ইয়াজিদ ও সোহরাবিল নামক তিনজন বিখ্যাত সেনাপতিদের অধীনে সিরিয়ার বিভিন্ন অংশে অভিযান চালাবার নির্দেশ দেন প্রসঙ্গত উল্লেখ যে সিরিয়া ওই সময় শক্তিশালী রোম সাম্রাজ্যে একটি সমৃদ্ধশালী রাজ্য ছিল ইয়াজিদ বাহিনী বীরবিক্রমে প্যালেস্তাইন অধিকার করেন দ্বিতীয় বাহিনী সোহরাবিলের সেনাপতিত্বে প্রসিদ্ধ শহর বসরা আক্রমণ করেও পরাজিত হয় ইতিমধ্যে খলিফায় এ সংবাদ পাওয়া মাত্র পারস্য থেকে মহাবীর খালিদকে সোহরাবিলের কাছে প্রেরণ করেন উভয় পক্ষের সৈন্য সংখ্যা দাঁড়ায় চল্লিশ হাজার দুজন মিলে আর রোম সম্রাটের বাহিনীর সংখ্যা ছিল দু লক্ষ চল্লিশ হাজার আজনা দায়েন নামক প্রান্তরে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে এই যে আজনা নামক একটি জায়গা যেখানে একটি রক্তক্ষয়ী সংঘর্ষ তথা যুদ্ধ বেঁধেছিলেন ছশো চৌত্রিশ খ্রিস্টাব্দে খলিফাদের রণনৈপুণ্য মুসলিম সৈন্যদের অসীম সাহসের ফলে মুসলিম বাহিনী বিজয়ী হয় রোম সম্রাট হিরাকিলিয়াস ভয়ে রাজধানী তাঁরা রাজধানী অ্যান্টিক শহরে পলায়ন করেন এভাবে অতি অল্প সময়ের মধ্যে সিরিয়া প্যালেস্তাইন বসরা প্রভৃতি সমৃদ্ধ গুরুত্বপূর্ণ শহর মুসলিমদের হস্তগত হয় পৃথিবী কাঁপানো একালের রোম সাম্রাজ্য পরাজয় ইসলামের গতিকে আরও জোরদার করে দুর্বার গতিতে মুসলিম বাহিনী এগিয়ে চলে আরেকটা প্রশ্ন আছে আমাদের দেখতে হবে যে শিকলের যুদ্ধ শিকলের যুদ্ধ কি? খলিফা আবু বকর রদি আল্লাহ তালাহানুহের যুগে সেনাপতি খলিদ রদি আল্লাহ নেতৃত্বে মুসলিম বাহিনীর সঙ্গে পারস্যের যে যুদ্ধ হাফির নামক প্রান্তরে এটা একটা মনে রাখতে হবে যে কোন প্রান্তরে ঘটেছিল হাফির নামীয় প্রান্তরে সংঘটিত হয়েছিল তাকে শিকলের যুদ্ধ বলা হয় এটা একটা ভালো প্রশ্ন এটাও তোমাদেরকে নোট করতে হবে বা তোমরা উপকৃত হতে পারো এবারে আমরা দেখব যে হজরত আবু বকর রাজি তালানুহের চরিত্র এটা একটা ভালো প্রশ্নে আসে যে চরিত্র এবং কৃতিত্ব তিনি কেমন ধরনের মানুষ ছিলেন হজরত আবু বকর রদি আল্লাহ তালানু বছর খেলাপাতে ছিলেন প্রথম খলিফা হিসেবে তিনি এক দুর্যোগময় মুহূর্তে শিশু ইসলামী সাম্রাজ্যকে শক্ত হাতে ধারণ করেছিলেন ইসলাম তখন শিশু এখানে শিশু বলার কারণ হল সবে শুরু হচ্ছে সেজন্য এখানে শিশু কথাটা উল্লেখ করেছে যে শিশু ইসলামী রাজ্য একাজে তিনি অত্যন্ত যোগ্যতার পরিচয় দেন এবং ভণ্ড পয়কম্বররা ইসলামী সাম্রাজ্যের ভিতকে ধ্বংস করার আয়োজন করেছিল তাদের সমূলে পরাজয় ধ্বংস সাধন তার আমলের এক অক্ষয় কীর্তি তা না হলে হয়তো ইসলাম এত শক্তিশালী হিসাবে বেড়ে উঠতে পারতো না হজরত আবু বকর সেই রসিলের পরে যদি শক্ত হাতে দমন না করতেন বিরোধীদেরকে দমন না করতেন তাহলে আজকে আমরা ইসলাম এত সহজে পেতাম না সুপ্রসিদ্ধ সমৃদ্ধশালী বাইজেন্টাইন রোম পারস্য সম্রাটের শত্রুতার হাত থেকেও ইসলাম ধর্ম ইসলামী রাজ সাম্রাজ্যকে রক্ষা করার প্রয়োজন ছিল খলিফা অত্যন্ত নিপুণতার সঙ্গে ওই সব সম্রাটকে পরাজিত করেন এবং আরবের উত্তর ও পূর্ব দিকে ইসলাম সাম্রাজ্যকে সীমানাকে প্রসারিত করেন ফলে প্রকৃতপক্ষে তাকে ইসলাম ধর্ম ইসলামী সাম্রাজ্যের প্রকৃত রক্ষাকর্তা হিসাবে অভিহিত করা হয় একটা ছোটো প্রশ্নে আসে যে হযরত আবু বকর রদিয়াল্লা তালাহুকে ইসলামের রক্ষাকর্তা কেন বলা হয় বা ইসলামের রক্ষাকর্তা কাকে বলা হয় ঘুরিয়েও দিতে পারে এটা আমাদের মনে রাখতে হবে এবং তার কৃতিত্ব ছিলেন তিনি ছিলেন সরল দানশীল অমায়িক প্রকৃতির ইসলামের সেবাই তিনি সব সময়ের জন্য উৎসর্গ করে দিতেন নিজের জীবনকে নিজের সমস্ত ধন সম্পদ ইসলামের জন্য বিলিয়ে দিয়েছিলেন আল্লাহ রসুল যখন কোনো যুদ্ধের সময় সমস্ত সাহবাদেরকে ডাকতেন এবং বলতেন যার যা আছে নিয়ে আসো হজরত আবু বাকা থেকে বেশি জিনিস আনতেন বা যা থাকতো তাই নিয়ে আসতেন এটা তারা সবথেকে বড়ো কীর্তি ছিলেন আবু বাকার কোনো হজরত মোহাম্মদ সাল্লামের কোরআনের আদর্শ থেকে বিচ্যুত হননি দরিদ্রতা সরল জীবনযাপন তার চরিত্রে ভূষণ তিনি সব সবসময় দরিদ্রতাকে পছন্দ করতেন হযরত আলী বলেছেন নবীজির পর সর্বাপেক্ষা শ্রেষ্ঠ মানুষ আবু বাকার এবং ওমর একটা আরবিতে বা প্রবাদ আছে যে আবদালুল্লা সাবাদা রসুল্লাহ সল্লাহ সাল্লাম এখানে বলছেন যে রসুল্লাহর পরে উত্তম ব্যক্তিকে তা আমার উত্তর পেয়েছিলাম হজরত আবু বকার হযরত ওমর একইভাবে বলেছিলেন আবু বাকারের ইমান ও সমস্ত দুনিয়ার ইমান ওজন করলে তার ইমানের পাল্লাটা ভারী হয়ে যায় যদি সমস্ত মানুষের ইমানটাকে আমরা এক পাল্লায় রাখি এবং হজরত আবু বাকর রাদিয়াল্লাহু আল্লাহ তালানের ইমানটাকে যদি আমরা এক পাল্লায় রাখি তাহলে আমরা দেখতে পাবো যে হজরত আবু বাকরের ইমানের পাল্লাটা সবথেকে বেশি ইসলামী শাসন নীতির ভিত্তি স্থাপন জাকাত দানে কঠোর ব্যবস্থা গ্রহণ সর্বোপরি খোলাফায় রাশিদ্দিনের আদর্শ বিধির নমুনা হিসাবে নিজেকে প্রমাণ করা প্রভৃতির জন্য হজরত আবু বাকরের ইসলামী দুনিয়ার দ্বিতীয় পবিত্র নাম তিনি প্রকৃত অর্থে ইসলামের সিদ্দিক তথা সত্যবাদী এই পর্যন্ত এবার আমরা দেখব আমি কয়েকটা প্রশ্ন তোমাদের মধ্যে আমি বলে দিচ্ছি এগুলো তোমরা বাড়িতে সুন্দরভাবে মুখস্থ এবং নোট করে তোমরা আগামীতে পরীক্ষার জন্যে তৈরি হবে প্রশ্ন যেগুলো আমরা প্রথমে হাজরত আবু বাকরের খলিফা জীবনে দেখব শর্ট প্রশ্নে আসে যে হাজরত আবু বাকার রাজি আল্লাহ কত বছর খলিফা ছিলেন দু বছর হবে এটা প্রথম উত্তর দু বছর তারপরে প্রথম চার খলিফাদের আমরা কি বলে থাকি তথা খোলাফায় রাশেদ্দিন পারস্য শাসনকর্তা হরিমজের সঙ্গে মুসলিমদের সংঘর্ষ হয়েছিল কোন যুদ্ধে আমরা এটা দেব শিকলের যুদ্ধে নতুন ইসলামী সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন প্রশ্নেই আসে এটা হবে হজরত আবু বকর রদি আল্লাহ তালানহ এবারে ক এবং স্তম্ভ আমরা দেখব যে হজরত আবু বকর এবং খয়ে দেব আমরা ইসলামের রক্ষাকারী ক দেখব সত্যবাদী সিদ্দিক ক্ষয় আমরা দেবো কিন্তু সত্যবাদী কয় দেখতে পাচ্ছি তুরাস্কে সুলতান ক্ষয় হবে কামাল আতাতুক তারপরে কয় দেখো চারে পারস্য শাসনকর্তা ক্ষয় দিতে হবে খসরু পারভেজ পাঁচে আছে আয়সা রাজি আল্লাহ তালা আনহা ক্ষয় দিতে হবে রসুল সাল্লাহ সাল্লামের স্ত্রী আতিক এখানে ক্ষয় দিতে হবে দানশীল পরের প্রশ্নে আমরা আমি আগেও বলেছি যে হজরত আবু বাকর এবং আবু বাকর রদিয়ালতনের পিতা এবং মাতার নাম পিতার নাম উসমান এবং মাতার নাম উম্মুল খায়ের সালমা সিদ্দিক কাকে বলা হয় সত্যবাদী তথা হজরত এখানেই বলা হবে হজরত আবু বাকর এখানে নির্দিষ্ট করে বলা হচ্ছে যে হজরত আবু বাকরকে সিদ্দিক বলা হয় হজরত আবু বাকরের আমলে রোমান সম্রাট তথা রোম সম্রাট কে ছিলেন উত্তর হবে হিরাকিলিয়াস তারপরে আজনাদায়নের যুদ্ধের ফলাফল কী এটা একদম শট করে বলা যায় যে এই যুদ্ধে মুসলিম বাহিনী বিজয় লাভ করে খালেদ মুসাই মুসান্না ইয়াজিদ বিখ্যাত কেন এরা একটা শিকলের যুদ্ধের কারণে তিনি বিখ্যাত হয়েছিলেন শিখলের যুদ্ধে এনাদের তিনজনের তিন একটি কীর্তি ছিল সেজন্যেই তানারা বিখ্যাত ছিলেন এইভাবে আমরা আর একটা প্রশ্ন আমরা দেখব যে হাজরত আবু বকর রাজি আল্লাহ তালানুকে ইসলাম সাম্রাজ্যের প্রকৃত রক্ষক তার স্বপক্ষে কয়েকটি যুক্তি তার মধ্যে আমরা তিনটে যুক্তি দেখতে পাই জাহাজরত আবু আকার রদি আল্লাহ তালানু ভণ্ড নবী দাবিদারদের বিরুদ্ধে রিদ্দার যুদ্ধের মাধ্যমে কঠোর ব্যবস্থা গ্রহণ করে ইসলামের সঠিক পথ ও দিশার বার্তা তুলে ধরেন এবং ইসলামের যারা চির ও আজীবন শত্রু ছিল যেমন রোম ও পারস্য সম্রাটগণ তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধের মাধ্যমে দমন করেন তিন নম্বর ইসলামী সাম্রাজ্যকে তিনি স্বীয় বুদ্ধি ও রণনৈপুণ্যে মানে নূতন সুরে আরবের উত্তরে পূর্ব প্রসারিত করেন আরব হাজরাত আবু বাকরের আমলে তিনটি সমস্যা দেখা দিয়েছিল সমস্যা অনেক দেখা দিয়েছিল তিনটি তার মধ্যে বিখ্যাত বা শ্রেয় হিসাবে দেখা যায় যেটা হলো ভণ্ড নবীর দাবিদার তৈরি দ্বিতীয় নাম্বার জাকাতের বিরোধিতা তৃতীয় সিরিয়া ও পারস্যের শাসক কর্তৃক মুসলিম দেশের ক্ষতি সাধন এই প্রশ্নগুলো আমরা যদি বাড়িতে ভালোভাবে আমরা মুখস্থ করি আশা করা যায় যে তোমরা পরীক্ষায় উপকৃত হবে আজকের এই পর্যন্ত পড়ানো হলো আগামী তো ইনশাল্লাহ তোমরা চেষ্টা করবে যাতে এই সেভেন টিভি বাংলায় যে ক্ষুদ্র প্রয়াসের তোমরা ফলো করবে আগামী তো তোমরা ইনশাআল্লাহ এরকম ক্লাস তোমাদের মাধ্যমে তুলে ধরা হবে